দীর্ঘ 4 বছরের কঠিন পরিশ্রমের পরে এই রেলের চাকরিটা পেয়েছে আভাস। স্টেশন মাস্টারের পোস্ট, আর পোস্টিং সেই ঝাড়গ্রামের সরডিহাতে। খোদ কলকাতায় জন্মানো এবং বড় হওয়ায় মফস্বল বা গ্রামে থাকার অভিজ্ঞতা তার নেই বললেই চলে। কিন্তু এত কষ্ট করে পাওয়া চাকরি তা তো আর ছেড়ে দেওয়া যায় না, তাই সে সেখানে গিয়ে বাড়ি ভাড়া করল। রেলের কোয়ার্টার পেতে এখনো বেশ খানিকটা সময় লাগবে, অগত্যা বাড়ি ভাড়া করা ছাড়া উপায় নেই। সরডিহা পৌঁছে তার নিজের কাজ বুঝে সে ছেড়ে দিল তার পূর্বতন স্টেশন মাস্টারকে। তিনিও চার্জ বুঝিয়ে দিয়ে তার কর্তব্য পালন করে সরডিহা ছাড়লেন। সময়টা মে মাসের মাঝামাঝি। কলকাতায় বসে গরমের দাপট খুব বেশি বোঝা গেলেও এরকম ফাঁকা গাছগাছালি ভরা একটা স্টেশনে তার প্রভাব খুব একটা অনুভূত হচ্ছে না। দিনটা শুক্রবার, আর সরডিহার মতন একটা ছোট স্টেশনে দাঁড়ানোর মতন ট্রেনের সংখ্যাও খুব বেশি নয়। ক্লান্ত দিনের শেষে ঘড়িতে সময় দেখল আভাস, রাত প্রায় 9:45 বাজে। রাতের খাওয়া তার বেশ কিছুক্ষণ আগেই হয়ে গেছে। আসলে এরকম মজ পাড়া গায়ে সন্ধে হতে হতেই রাত নামে আর দিন শুরু হয় তাড়াতাড়ি। তাই খেয়ে উঠে টিকিট ঘরের বাইরে রাখা বেঞ্চে এসে বসল সে। আলো আধারিতে ভরা প্রায় জনমানবহীন স্টেশন চত্বরটা বেশ খাঁ খাঁ করছে। পরে ট্রেনটা আসবে রাত 10:25। এক মিনিট মতো দাঁড়িয়ে আবার ছেড়ে চলে যাবে। ট্রেনটা ঝাড়গ্রাম থেকে খড়গপুর যায়। একা বসে বসে নিজের এত বছরের চাকরির পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতার কথা মনে করছিল আভাস। হঠাৎই একটা সুটকেস হাতে একজন মাঝবয়সী ভদ্রলোককে আসতে দেখে মনে করে ট্রেনের যাত্রীই হবে। লোকটি এসে বেঞ্চে তার পাশে বসে আলাপচারিতা শুরু করে। আপনি এখানে নতুন এসেছেন? হ্যাঁ, এই আজকেই সকালে এখানে জয়েন করেছি। আচ্ছা, কোন পোস্ট? দেখে তো স্টেশন মাস্টার বলেই মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। ও, আমার পরিচয়টা দিই। আমি এখানে আগে আপনার পোস্টেই ছিলাম। অধমের নাম শ্রী বিপিন দাস। আভাস আচ্ছা বলে চুপ করে। লোকটি আবার বলতে শুরু করে, আমি এই 10:25 ট্রেনটা ধরেই বাড়ি ফিরি। এটা তো ওই খড়গপুর অব্দি যায়, তারপর সেখান থেকে আর একটা ট্রেন ধরে হাওড়া গিয়ে ভোরবেলায় লঞ্চে চেপে গঙ্গা পার হয়ে আমার বাড়ি পৌঁছতে বেশ সময় লাগে। আভাস অবাক হয়ে শুনতে থাকে কথাগুলো। লোকটি জিজ্ঞেস করে, তা কেমন লাগছে এখানে? যদিও আপনার প্রথমই দিন আজকে, তবু এরকম ফাঁকা জায়গা। আভাস বলে, হ্যাঁ ঠিকই আছে, কয়েকটা দিন গেলে বুঝতে পারবো। কিন্তু আপনি বললেন এখানে আমার পোস্টে ছিলেন, এখন কোথায় কাজ করেন? লোকটি আভাসের প্রশ্নের উত্তর না দিয়েই উঠে দাঁড়িয়ে ট্রেনের প্ল্যাটফর্মের সামনের দিকে হাঁটা দিল। আভাস দাঁড়িয়ে দেখে ট্রেন ঢুকছে। সিগন্যাল রুম থেকে একজন সিগন্যালটা অপারেট করছে। লোকটি একটি ফাঁকা কামরা দেখে উঠে পড়তেই ট্রেনটা স্টেশন ছাড়ল। আভাস আর বাইরে দাঁড়িয়ে না থেকে স্টেশন রুমে ঢুকে সিগন্যাল অপারেটরকে বিপিন দাসের ব্যাপারে জিজ্ঞাসা করল। আচ্ছা, শ্রী বিপিন দাস বলে এই স্টেশনের স্টেশন মাস্টার পোস্টে যিনি কাজে ছিলেন তাকে আপনি চেনেন? আপনি তাকে কিভাবে চিনলেন? সে তো বহুদিন আগের কথা। আভাস বিপিনবাবুর সাথে তার সাক্ষাতের কথা বললে সিগন্যাল অপারেটর বলেন, বিপিনবাবু খুব ভালো সাদাসিধে মানুষ ছিলেন,
বাড়ি ছিল ওই বেলগড়িয়া অঞ্চলে কলকাতাতে। বাড়িতে বৃদ্ধ মা, স্ত্রী আর এক ছেলেকে নিয়ে ছিল ছোট্ট সংসার। হঠাৎ মায়ের ক্যান্সার ধরা পড়লে মুম্বাইতে নিয়ে যান ট্রিটমেন্ট করাতে। সময়টা ওই 2009-10 হবে। খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন জানেন। 2010-এর ওই মে মাসে মুম্বাই থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে ফেরার সময় মাওবাদী হামলার জেরে হওয়া দুর্ঘটনাতে তিনি ও তার স্ত্রী দুজনেই মারা যান। শুনেছি কপাল জোরে তার মা বেঁচে গিয়েছিলেন, এখন কি খবর তা জানি না। এরকমই শুক্রবার করে রাত 10:25-এর ট্রেন ধরে তিনি বাড়ি ফিরতেন কলকাতা থেকে। হ্যাঁ, ওই ঘটনার পর থেকে কিছু লোকজন তাকে এই সময় এখানে দেখেছে ট্রেন ধরতে। আজকে আপনার সাথে দেখা হয়ে গেল। মায়ের সাথে দেখা করার টানে তিনি বোধহয় এইভাবে বারবার ফিরতে চান জানেন তো। পুরো ঘটনার বৃত্তান্ত শুনে হাড় হিম হয়ে গেল আভাসের। সে তো পড়েছে 2010-এর 28-শে মে ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকে সরডিহাতে অনেক অলৌকিক ঘটনা ঘটে। গভীর রাতে মাঝে মাঝে কিছু মানুষের আর্তনাদ শোনা যায়, কিন্তু এরকম ঘটনা চাক্ষুষ করার অভিজ্ঞতা তার হবে সেটা তো সে ভাবেনি, আজও ভাবতে পারে না। তারপর কেটে গেছে আরো কয়েক বছর, তবে সেই প্রথম রাতের অভিজ্ঞতা আভাস আর ভুলতে পারেনি। আবারই সেরকম এক শুক্রবার রাতে সে দেখা পেল বিপিনবাবুর। তার দিকে এগিয়ে আসছে ট্রেন ধরার জন্য হাতে সেই সুটকেস। বিপিনবাবু আবার এসে সেই বেঞ্চে বসলে আভাস তাকে নিজেই প্রশ্ন করে, আপনি বলেছিলেন আপনি এখানে আমার পোস্টে ছিলেন, তবে এখন কি করেন সেটা আর জানা হয়নি সেদিন। আভাস এমন ভাবে কথাগুলো বলছিল যেন ব্যাপারটা খুবই স্বাভাবিক। এবার বিপিনবাবু বলেন, আমি কে এবং এখন কি করি সে ব্যাপারে আপনি জানেন বলেই আমার মনে হচ্ছে, তবে সেই দুর্ঘটনার পর থেকে আমার আর মুক্তি হয়নি। বাড়িতে ফেরার সেই অদম্য ইচ্ছেটা যেন মনের মধ্যেই থেকে গেছে, আমার আর মুক্তি পাওয়া হলো না, আমার আর মুক্তি পাওয়া হলো না, আমার আর মুক্তি পাওয়া হলো না। এটুকু বলতে বলতেই ট্রেন এসে যাওয়ায় একটা দীর্ঘশ্বাস ফেলে বিপিনবাবু চলে যান। আভাসও ঠিক করে নেয় যে বিপিনবাবুর মুক্তির জন্য সে প্রাণপণ চেষ্টা করবে। এরপরে একদিন সময় করে বেলঘড়িয়া গিয়ে পৌঁছয় আভাস। অফিস থেকেই বিপিনবাবুর ঠিকানাটা জোগাড় করে নিয়েছিল সে। বাড়িতে পৌঁছে জানতে পারে ওই ঘটনার পরে বিপিনবাবুর মাকে উদ্ধার করা গেলেও তিনি কিন্তু খুব বেশি দিন আর বাঁচেননি। আর বিপিনবাবুর ছেলে আশ্রয় পেয়েছে বেলুড়ে তার মামা বাড়িতে। প্রতিবেশীদের কাছ থেকেই সেই ঠিকানা জোগাড় করে আভাস সেখানে পৌঁছে সব ঘটনা জানায়। বিপিনবাবুর ছেলের বয়স এই 15-16 হবে। আভাস তার সাথে কথা বলে তাকে বিপিনবাবুর জন্য পিণ্ডদান করার উপদেশ দিয়ে আবার ফিরে যায় সরডিহা। তারপরে আভাস ওখানে আরো কয়েক বছর থাকলেও বিপিনবাবুর আর দেখা পায়নি। সে বোঝে বিপিনবাবুর মুক্তি হয়েছে।